নমস্কার বন্ধুরা, সোনালীর আর্ট অফ লিভিংয়ে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা জলখাবারের রেসিপি আপনাদের শেয়ার করছি। চাল আর আতপ চাল আর আমি ঘরে এটা করি, করে সেটাকে রেখে দেওয়া স্টোর করে রাখা যায়। তা এই গুঁড়োটা আমি একটু জল মিশিয়ে তার মধ্যে নুন দিয়ে আজকে যেমন বিট গাজরের তরকারি দিয়ে এটা করেছি, সেই তরকারি দিয়ে র্যাপ করে খাওয়া যায়, খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। তা বিট গাজরের তরকারির জন্য আমি কড়াইশুঁটি, গাজর, বিট, আলু, নতুন আলু আর কি, আর আদা দিয়ে এটা করা হয়েছে, অল্প তেল দিয়ে, আর মশলা নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো যথারীতি দিয়ে তরকারিটা করা হয়েছে এবং খুব সুন্দর সুন্দর করা হয়েছে, যাতে চিলার মধ্যে দিয়ে রোল করে খাওয়া যায়। যারা টমেটো সস ভালোবাসেন তারা টমেটো সস দিয়েও খেতে পারেন, আবার এমনিও খাওয়া যায়। খেতে ভালোই লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে অনেক সুবিধা। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন ভিডিওটা জানালে খুব ভালো হয়।